আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। যারা 100 দিনের কাজ করে মাইনে পাননি হাত তুলুন। আপনারা আমার কাছে কি আশা করেন? লড়াই তো চলছে, আন্দোলন তো চলছে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব। এত স্কিম, 62টা সামাজিক স্কিম, যা কোনোদিন কেউ করতে পারেনি। আমি একটাই কথা বলি, আমরা যেদিন জন্মেছি মায়ের আঁচল থেকে এটাই শিখেছি, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে বেড়ে না ভাই ভাই। 2 বছরে 100 দিনের কাজের টাকা বেঙ্গল জিরো। তা সত্ত্বেও আমরা কিন্তু 42 দিনের কাজ করিয়েছি জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে। 19 লক্ষ ম্যান্ডেট আমরা তৈরি করেছি। এবার আমি আমার কথাটা বলবো, আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আমরা বিজেপির প্রতি, আমরা মনে রাখবেন, আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই। আমরা কথা দিলে কথা রাখি। টাকা কোথার থেকে আসবে? মানুষের টাকা, মাটির টাকা, মজুরির টাকা, কাজের টাকা। আমি সবাইকে বসতে অনুরোধ করবো একবার। আমি তাই আপনাদের বলে গেলাম, গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন, 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো।